শোনো, শুরু করে দেই, কারণ এটা তো কোন কোন সেকশন শেষ করছি, তাই না? এই ক্লাসও তাড়াতাড়ি শেষ হবো, দেখো জি স্যার, শুরু করে দেন। আমরা পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, গোলমরিচ, দারুচিনি, এগুলো কোন কোন সেকশন, এবং জিরা কোন কোন সেকশনে পড়ানো হয়েছে। এখন আমরা কত ক্লাসে, কত ক্লাসে আমরা পড়িয়েছি, কি পড়িয়েছে? আদা, হ্যাঁ, কি হবে? হলুদ লেখো, হলুদ লেখছ? জি স্যার। আচ্ছা দাঁড়া, তোমাদের কাজ মানে মিউট না করলে তোমাদের সমস্যা। মিউট, মিউট, মিউট অল, ইয়েস, টু আনমিউট, ইয়েস। ওকে, এখন আমরা শুরু করতেছি। বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং, শুভ সকাল সবাইকে, 266 জনকেই, 67, 68 জন, 70। এখন ঘটনা হলো, এই কি হয়েছে রে? সরি, আমি একটু ইয়েতে গিয়েছিলাম, বিজনেস ট্রিপে। আমরা আজকে পড়াশোনা করব হলুদ। হলুদ হচ্ছে কি? টারমারিক। হলুদের বাংলা লেখো টারমারিক, সরি, আর ইংরেজি টারমারিক, এটা হচ্ছে গা কারকুমা লঙ্গা, কারকুমা লঙ্গা, ঠিক আছে? আবার কারকুমা ডোমেস্টিকা আছে, অর্থাৎ জংলি হলুদ, সিনোনেম। আর কারকুমা লঙ্গা এটা হচ্ছে গা জিঞ্জিবারেসি পরিবারের অন্তর্গত। আর হচ্ছে এটার অরিজিন হচ্ছে ইন্দো চায়না, ইন্দো চায়না হচ্ছে অরিজিন। হলুদ বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। নাম্বার ওয়ান, মশলা হিসাবে, স্পাইস হিসাবে, অর্থাৎ রান্নার পরেও ব্যবহার করা হয়, রান্না করার সময়ও ব্যবহার করা হয়। নাম্বার টু হলুদ, নাম্বার টু হচ্ছে রঙের ইন্ডাস্ট্রি, ডাই ইন্ডাস্ট্রিতে লার্জ স্কেল ব্যবহার হয়। আমার কথা শোনা যায়? জি স্যার, জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা আচ্ছা, তিন নম্বর কথা হচ্ছে রূপচর্চায়, রূপচর্চায় গায়ে হলুদ, বিভিন্ন অনুষ্ঠানে হলুদের ব্যবহার রয়ে গেছে। এটা লার্জ স্কেলে তোমার রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, হলুদের বাংলাদেশে সর্বত্রই ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় কিছু কিছু হলুদ উৎপন্ন হয়ে থাকে, বিশেষ করে হোমস্টেট গুলোতে। তবে লার্জ স্কেলে হলুদ উৎপন্ন হয় অ্যাবাউট 70% অফ টোটাল প্রোডাকশন। বাংলাদেশের 6টা বৃহত্তর জেলা, কয়টা বৃহত্তর জেলা? 6টা। এক নম্বর হচ্ছে পাবনা, তারপর হচ্ছে কুষ্টিয়া, তারপর হচ্ছে যশোর, তারপরে হচ্ছে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী এবং পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের 6টা বৃহত্তর জেলায় অ্যাবাউট 70% হলুদ উৎপন্ন হয়,
এই ছয়টা জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, অংপুর, কুষ্টিয়া, যশোর অ্যান্ড পাবনা। আর হলুদের বিভিন্ন জাতের কথা আমরা আলোচনা করি। হলুদের দেশি অনেক জাত আছে, লোকাল অনেক জাত আছে, যেরকম আরানি একটা নাম, আরানি, তারপরে আছে হরিণপলি, তারপরে আছে আদাগতি, তারপরে আছে বাঁশঝারিয়া ইত্যাদি ইত্যাদি হলুদ। তবে অবিভক্ত বাংলায় একটা হলুদ চাষ হতো, সেটার নাম ছিল ইরোদ, ইরোদ, ইআরওডি, ইরোদ। কাজে আমরা এখানে আবারও রিপিট করি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকালি কিছু হলুদের উৎপন্ন হয়, যেমন বাঁশঝারিয়া, যেমন আদাগতি, যেমন হরিণপলি, যেমন আরানি ইত্যাদি ইত্যাদি। আর রিলিজ ভ্যারাইটি আছে মশলা গবেষণা কেন্দ্র থেকে, রিলিজ ভ্যারাইটি নাম্বার ওয়ান বাড়ি হলুদ এক, এর একটা নিক নেম আছে ডিমলা, মূলত নীলফামারীর ডিমলা এলাকার থেকে এটা সংগ্রহ করা হয়েছিল বিধা, এটার নাম দেওয়া হয়েছে ডিমলা। বাড়ি হলুদ দুই, এটা আছে সিন্দুরি, দেখতে খুবই সুন্দরী, খুবই কালারফুল, এই জন্য নাম দেওয়া হয়েছে সিন্দুরি। বাড়ি হলুদ থ্রি, বাড়ি হলুদ ফোর, এদের কোনো নিকনেম নাই। এখন আসো হলুদের অবায়ব মরফোলজি। হলুদ একটা পেরিনিয়াল হার্প, বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটার মেইন স্ট্রাকচার আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, নোন অ্যাজ রাইজম। রাইজম থেকে তোমার অ্যাডভেন্টেশিয়াস রুট বের হয় এবং বছরে কোনো এক সময় লাগানোর পরে অ্যানুয়ালি ফলিয়েজ দিয়ে থাকে, পাতা দেয়। এই পাতাগুলো তোমার ফল স্টেম তৈরি করে, লিপশিটগুলো দিয়ে ফল স্টেম তৈরি করে, পাতাগুলো ল্যানসিওলেট। আর ফুল আসে হলুদে সিডোস্টেমের ভিতর দিয়ে ফুল আসে, ফুলের কালার ইয়েলোইশ হোয়াইট, ফুলের কালার হচ্ছে ইয়েলোইশ হোয়াইট। ফুলের হচ্ছে পুরুষ বন্ধা, মেল স্টেরাইল, বিদায় কোনো ফল বা বীজ হয় না, এবং ফুলগুলো স্তরে স্তরে সাজানো থাকে, যেটাকে সিনসিনি অ্যারেঞ্জমেন্ট করে, সিনসিনি অ্যারেঞ্জমেন্ট বলা হয়। ওকে, ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট, সরি স্যার, ফুল নিয়ে স্যার আরেকবার স্যার, আচ্ছা ফুল নিয়ে আরেকবার আসি আমি। ফুল হচ্ছে গা স্পেটিক জাতীয় ইনফ্লোরেসেন্সে ফুল আসে সিডোস্টেমের ভিতর দিয়ে, আদার সরাসরি রাইজম থেকে আসে আর হলুদে সরাসরি সিডোস্টেমের ভিতর থেকে আসে। ফুলগুলো স্তরে স্তরে সাজানো থাকে, এই স্তরে স্তরে সাজানোটাকে বলা হয় সিনসিনি অ্যারেঞ্জমেন্ট, সিনসিনি অ্যারেঞ্জমেন্ট, ভেরি গুড। আর ফুল হচ্ছে পুরুষ বন্ধা, মেল স্টেরাইল, বিধায় কোনো ফল বা বীজ হয় না, ক্লিয়ার? নাও ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস অফ হলুদ। হলুদ ইজ এ ট্রপিক্যাল ক্রপস, বাট ইট ক্যান গ্রোন ইন ট্রপিক্স অ্যান্ড সাব ট্রপিক্স অ্যাজ ওয়েল, অর্থাৎ নিরক্ষীয় অবনিরক্ষীয় অঞ্চলে এটা চাষ হয়ে থাকে। ইটস এ হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পছন্দ করে। আচ্ছা হট কতটুকু? 25 ডিগ্রির থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বলতে পারো, তবে 50 ডিগ্রি পর্যন্ত হইলেও খুব একটা মাইন্ড করে না।
তবে 10 ডিগ্রি নিচে আসলে পরে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, গাছ আস্তে আস্তে মরা শুরু করে দেয়। আচ্ছা, আর সয়েল তোমার অবশ্যই সুনিষ্কাশিত হতে হবে, মাস্ট বি ওয়েল ড্রেন্ড, এবং লোম টু স্যান্ডিলোম সয়েল হলে সবচেয়ে ভালো হয়, রিচ ইন অর্গানিক ম্যাটার। আই রিপিট, ওয়েল ড্রেন, লোম টু স্যান্ডিলোম সয়েল, রিচ ইন অর্গানিক ম্যাটার, ইজ সুইটেবল ফর হলুদ কাল্টিভেশন, টার্মারিক কাল্টিভেশন। ওকে, নাও কাম টু দ্য প্লান্টিং ম্যাটেরিয়ালস। প্লান্টিং ম্যাটেরিয়ালস ইজ রাইজোম, হলুদের আদার মতো রাইজোম লাগা, আমরা গত ক্লাসে আদা আলোচনা করেছি, আদার মতো রাইজোম লাগানো হয়, কিন্তু আদার রাইজোম যেরকম আমরা বলেছি আড়াই থেকে তিন মাস পর উঠায় আনা হয়, যেটাকে পিলাই তোলা বলে, কিন্তু হলুদের রাইজোম কিন্তু উঠানো হয় না, এটা পচে যায়। আচ্ছা, এখন আসো, ষষ্ঠী তৎপুরুষ সমাজ, বেআইনি আছে নয় তৎপুরুষ সমাজ, বই পড়া আছে, বই ওকে, কার যেন ভাই পাশে পূজারিয়ে পড়তেছিল আর কি। এনিওয়ে, যেটা বলতেছিলাম, প্লান্টিং টাইম, হলুদ আমরা এপ্রিল মে মাসে লাগাবো, তবে সেচের ব্যবস্থা থাকলে আমরা মার্চ মাসেও লাগাইতে পারি, যত আগে লাগানো যাবে ফলন তত বেশি হবে, তবে এপ্রিল মে ইজ দ্য সুইটেবল টাইম ফর হলুদ প্লান্টিং। জমি তৈরি করতে হবে, জমি তৈরির সময় তোমার 10-12 টন পচা গোবর সার দিয়ে দিতে হবে, এবং 200-300 কেজি টিএসপি সার জমি তৈরির সময় দিয়ে দিতে হবে। ক্লিয়ার স্যার? আবার স্যার, আবার কেন, আমরা বলেছি 10-12 টন, 10-12 টন অথবা 10-12 টন জৈব সার জমি তৈরির সময় দিয়ে দিতে হবে, সাথে 200-300 কেজি পার হেক্টেয়ারে তোমার টিএসপি সার দিয়ে দিতে হবে। নাও কাম টু প্লান্টিং স্পেস, 15-20 গ্রাম ওজনের রাইজম, 2-3 ফিঙ্গার বিশিষ্ট, হলুদের যে বিভিন্ন ডিভাইডেড পার্টটাকে ফিঙ্গার বলা হয়, কাজে 2-3 ফিঙ্গার বিশিষ্ট 15-20 গ্রাম ওজনের হলুদের রাইজম 60-70 সেন্টিমিটার দূরে দূরে লাইন করিয়া, 60-70 সেন্টিমিটার দূরে দূরে লাইন করিয়া 15-20 সেন্টিমিটার দূরে দূরে বীজগুলো লাগাইতে হবে। মাটি উঠাই দিতে হবে, যেটা আমরা আদাতে মাটি উঠানো হয় না, হলুদে 3-4 মাটি উঠাইতে হয়। এবার আসো, হলুদ যে লাগাই দিলাম, এটা এক মাস মোটামুটি লাগবে জার্মিনেশন হইতে, ইমার্জেন্স হইতে, এই এক মাস পরে আবার ইমার্জেন্স হবে, তখন আবার একবার মাটি উঠাইতে হবে, এরপরে 2 মাস অন্তর অন্তর 2-3 মাটি উঠাইতে হবে, অর্থাৎ কমপক্ষে 3 আর্দিং আপ মাটি উঠাইতে হবে। প্রত্যেকবার আর্দিং আপের সময় ইউরিয়া এবং এমওপি সার দিতে হবে, ইউরিয়া কতটুকু আর এমওপি উভয়ই হচ্ছে 250-350 কিলোগ্রাম প্রতি হেক্টর, কত বলেছি, 250-350
किलोग्राम प्रति हेक्टरे तीन भाग करिया एक भाग प्रथम आर्दिंग आपेर समय आरेक भाग द्वितीय आर्दिंग आपेर समय आरेक भाग तृतीय आर्दिंग आपेर समय अर्थात एज साइड ड्रेसिंग पार्श्व प्रयोग हिसाब से साइड ड्रेसिंग हिसाब से दिए दीते हैं आर्दिंग आपेर समय एबार आसो ড্রেনেজের ব্যবস্থা রাখতে হবে যাতে পানি না জমে উইডিং এবং মালসিং অ্যাজান হয় নেসেসারি আর প্লান্ট প্রোটেকশন তেমন কোনো রোগ বালাই হলুদে নাই এটা একটা সুবিধা অনেক সময় লিপ ব্লাইট হয় সেটাও এত সিভিয়ার কিছু না বা লিপ স্পট হয় এটাও সিভিয়ার না বা আদার মতো রাইজম রট সেটাও হয় না অর্থাৎ হলুদ অলমোস্ট ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড পেস্ট ক্লিয়ার দ্যাটস রাইট আর হলুদে আর একটা সুবিধা গরু ছাগল ভেড়া কুত্তা বিড়াল ইঁদুর হলুদের কাছে ভেড়ে না কারণ হলুদের গাছ এত সুস্বাদু না কাজেই গরু ছাগল ভেড়া যাবে না ইঁদুরও যাবে না আর কি হলুদের নিজস্ব একটা গন্ধ আছে যে গন্ধের কারণে অনেক সময় পোকামাকড় যায় না আচ্ছা এরপর আসে হারভেস্টিং হলুদ আমরা সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে যখন শৈত আবহাওয়া শুরু হয়ে যায় ঠান্ডা বাতাস চলতে থাকে তখন হলুদের গাছগুলো মারা যায় ইন্তেকাল ফরমায় তখন তুমি গোড়ার থেকে হলুদের গাছগুলো কেটে আনতে হবে কি করতে হবে আবার বলেন আবার বলার কি আছে হ্যাঁ আমি বলেছিলাম ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে যখন শৈত আবহাওয়া শুরু হয়ে যায় তাপমাত্রা দশের কাছে এসে যায় তখন হলুদের গাছ ইন্তেকাল ফরমায় অর্থাৎ মরে যায় তখন গাছের গোড়ার থেকে গাছগুলো কেটে দিতে হবে কেন এই পদ্ধতিকে এই যে গোড়ার থেকে কেটে দেওয়া হলুদ হারভেস্টের আগে এটাকে হাম পুলিং বলে HAULM হাম পুলিং বলা হয় সাংঘাতিক ভালো কথা হাম পুলিং বলে স্যার আরেকবার বলেন আবার কেন বলিব এই যে গাছকে গোড়া কেটে দেওয়া যেটা বলছেন স্যার হাম পুলিং না কি ওটা বলেন স্যার হ্যাঁ আবার হাম পুলিং HAULM হ্যাম পুলিং হারভেস্টিং এর আগে যে গোড়াটা কেটে দেওয়া হয় গোড়া কাটলে কি হয় হলুদ নিচে মাটির নিচে যে রাইজমগুলো থাকে এদের স্টোরেজ কোয়ালিটি বেড়ে যায় রং আরো গাঢ়ান্বিত হয় গাঢ়ান্বিত মানে গভীর হয় অর্থাৎ ডিপ কালার এসে যায় আচ্ছা এই মোটে তারপর কোদাল দিয়ে হোক হাত দিয়ে হোক খন্তা দিয়ে হোক শাবল দিয়ে হোক হলুদটা উঠায়ে এখন প্রসেসিং এ যেতে হবে হলুদ প্রসেসিং কিভাবে করে স্যার হাম পুলিং এর পরপরই কি তুলে ফেলে না কিছুদিন আরো মাটিতে রাখে না হাম পুলিং এর পরে 7 দিন পর উঠাইতে হবে 7 দিন স্যার হ্যাঁ 7 দিন অপেক্ষা করে উঠানো ভালো পরবর্তীতে তুলে তো আর ওই প্রসেসটা হচ্ছে না ঠিক আছে এবার আসো প্রসেসিং অফ হলুদ টারমারিক আফটার হারভেস্টিং গুলোকে সুন্দর করে আমরা পরিষ্কার করে নেব এরপরে 40 থেকে 60 মিনিট অর্থাৎ 40 to 60 মিনিট অথবা 40 থেকে 60 মিনিট আমরা বয়েল করব তারপরে এটাকে নামিয়ে আমরা শুকাইব তারপরে আমরা এটাকে ম্যাশিং এ মিলিং করে আমরা ব্যবহার করতে পারি অথবা রঙের ইন্ডাস্ট্রিতে পাঠাইতে পারি পাড়া প্রতিবেশীদের দিতে পারি আত্মীয় স্বজনদের দিতে পারি অ্যাজ ইউ লাইক আমি আবার প্রসেসিংটা বলি ভেরি ইম্পর্টেন্ট 40 থেকে 60 মিনিট সিদ্ধ করতে হবে বয়েল করতে হবে এর বেশি কিন্তু বয়েল যদি বেশি সময় ধরে বয়েল করি তাহলে কিন্তু হলুদ যে কালারের পরিবর্তে কালো হয়ে যাবে
কাজে এখন কৃষক যখন করবে কেমনে ঘড়ি ধরে করবে নাকি? 40-60 মিনিট ঘড়ি ধরে করা তো তাদের পক্ষে সম্ভব, তাদের অভিজ্ঞতা আছে, তাদের আইডিয়া আছে স্যার, আইডিয়া আছে, হ্যাঁ খাস বাংলা, তাদের আইডিয়া আছে। জি স্যার। অর্থাৎ যাদের অভিজ্ঞতা, ওরা বলে যখন একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আসিবে, অর্থাৎ জাল দিতে 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 যখন একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসিবে তখন জাল স্টপ করে দিতে হবে। তবে যাদের সর্দি কাশি লেগে আছে তাদেরকে ওখানে দিলে কিন্তু মিষ্টি মিষ্টি গন্ধ সহজে পাবে না, কাজে চিন্তা করিতে হইবে কাহাকে ওখানে দিলে হইবে। ক্লিয়ার? যাই হোক, আমরা বৈজ্ঞানিক ভাবে বলি 40-60 মিনিট সিদ্ধ করে শুকাইতে হবে এবং শুকানোর পরে মিলিং করতে হবে। এ হচ্ছে প্রসেসিং অফ হলুদ। তারপরে হলুদের গুণাগুণ তো আমরা আগেই বলেছি, এটা রঙের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, এটা মশলা হিসাবে ব্যবহার হয়, এটা রূপচর্চায় ব্যবহার হয়, আবার ঔষধি বিশেষ করে হার্বাল মেডিসিনে প্রচুর পরিমাণে হলুদের ব্যবহার আছে। এই কোভিড-19 অনেকগুলো টোটকা যে চিকিৎসা দিছে তার মধ্যে কিন্তু হলুদের একটা পার্ট আছে। এখানে বলা হয়েছে যে কিছু লবঙ্গ, কিছু দারুচিনি, কিছু তেজপাতা, তারপরে কিছু কাঁচা হলুদ পানিতে বয়ল করে ওই পানির যদি ভাপ নেওয়া হয় তাহলে করোনা ধারে কাছে আসার সম্ভাবিলিটি কম, অথবা করোনা যদি হয়েই যায় তাহলে এই ভাপ প্লাস এই হলুদের যে নির্যাস থেকে যে জুসটা আসে চা হিসাবে মাঝে মাঝে খেতে হবে, তাহলেও তোমার করোনাতে ভালো ফলাফল দিবে। আর নর্মাল কন্ডিশনে আমরা কিন্তু হলুদের চা বানিয়ে খেতে পারি, হলুদের চা। আমরা চা পাতার চা খেয়েছি, পেয়ারা পাতার চা খেয়েছি, আমরা তুলসী পাতার চা খেয়েছি, আমরা কিন্তু হলুদের চা, এটা জাপানে একটা রিনাউন চা হচ্ছে হলুদের চা, আমরা এটা করতে, কারণ হলুদের চা ব্লাড তাকে ক্লিন করে, রক্ত পরিষ্কার করে। কাজেই আমি আগেই বলেছি হলুদের বহুবিধ ব্যবহার। আচ্ছা, হলুদের যে রং হয় ইয়েলো অর রেড অর ডার্ক রেড অর ইয়েলো রেড, এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা অ্যালকালয়েড আছে যেটার নাম জিনি জারণ, GINIGRINE, জিনি জারণ, আরো এনি জিনি জারণ, লেখো আবার, GINIGRINE, জিনি জারণ। তার কি উমিন হবে হলুদের জন্য? তো জিনি জারণ না, সরি, আবার কই চলে গেল পোলা পান্স? কারকুমিন ইজ রেসপন্সিবল ফর কালার অ্যান্ড টার্মেরন ইজ রেসপন্সিবল ফর ফ্লেভার। টার্মেরন ইজ রেসপন্সিবল ফর ফ্লেভার, কারকুমিন ইজ রেসপন্সিবল ফর কালার। দিস ইজ অল অ্যাবাউট হলুদ। ক্লিয়ার? আদাই হচ্ছে জিনিস, আরন ইজ রেসপন্সিবল ফর পাঞ্জেন্সি,
আর জিঞ্জি বারল ইজ রেসপন্সিবল ফর ফ্লেভার। আর হলুদের হলুদে আমরা 250 কিলোগ্রাম অফ ইউরিয়া অথবা 250 থেকে 350 কিলোগ্রাম ইউরিয়া সমান তিন ভাগে ভাগ করিয়া এক ভাগ তোমার এক মাস পরে প্লান্টিং এর অর্থাৎ কমপ্লিট ইমার্জেন্স হওয়ার পরে এক মাস পরে প্রথম যখন আর্দিং আপ করিব তখন 1/3 দিয়ে দেব অ্যাজ পার্শ্বীয় প্রয়োগ, দ্যাটস মিন সাইড ড্রেসিং। সেকেন্ড হাফ ডিউরিং সেকেন্ড আর্দিং আপ, থার্ড হাফ অর্থাৎ থার্ড পার্ট হচ্ছে গা ডিউরিং থার্ড আর্দিং আপের সময় অ্যাজ সাইড ড্রেসিং দিয়ে দেব। ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার, আদা আর হলুদ দুটোরই তো মানে রাইজোম আমরা ব্যবহার করব, তাহলে আদার ক্ষেত্রে আর্দিং আপ করা হয় না কিন্তু হলুদের ক্ষেত্রে করতে হয় কেন? আদার ক্ষেত্রে কি করা হয় না? আর্দিং আপ করতে হয় না কিন্তু হলুদের ক্ষেত্রে প্রয়োজন কেন? মানে আর্দিং আপ করা হচ্ছে না আদার ক্ষেত্রে, দ্যাটস রাইট, দরকার পড়ে না। আদা তোমার যে রাইজোমটা ডেভেলপ করে একটু নিচের থেকে ডেভেলপ করে, এই জন্যে প্রয়োজন পড়ে না। কিন্তু হলুদের রাইজম গুলো ডেভেলপ করে উপর থেকে, এই জন্য মাটি চাপা দিতে হয়। জি স্যার, ভেরি গুড, বুদ্ধি হ্যাজ। আর কি বলো? আচ্ছা, এই তোমাদের এই অনেকেই তো দেখছি 351 জন, সো মেনি পার্সন। এখন অ্যাটেন্ডেন্স এর ব্যাপারে আমি মনে হচ্ছে চেয়াররা তোমরা একটু হেল্প করো আমারে, কারা কারা ছিল নাকি যারা ছিল না তাদেরও দিয়ে দিবা। এই যে আমার তো মনে নেই অনলাইনে অ্যাটেন্ডেন্স নিয়ে আমাদের কিছু একটা বিষয় হবে আর কি, অনেক ছেলে পেলে তো অ্যাটেন্ড করতে পারতেছে না, তাদের কি হবে? এই পোলাপান, তাদের কি হবে? তারা অনেকে দেখা যাচ্ছে স্যার দরকার নাই স্যার, না করার কি আছে? লেখাপড়া করাইলে তো ক্লাস নিলে পরীক্ষা নিতেই হবে, পরীক্ষা না নিলে তো লাভ কি? যদি শোনো আরো এক বছর স্যার ক্যাম্পাস খুলে তারপর পরীক্ষা নেন স্যার, অনলাইনে নেন না স্যার। শোনো, আমার যদি ক্ষমতা থাকতো অনেক আগে ক্যাম্পাস খুলে দিতাম, বুঝছো? কোনো সমস্যা নাই, দরকার রোডের উপরে আমরা ডিসটেন্স মেইনটেইন করে থাকতাম, অসুবিধা আছে? ঘটনা হচ্ছে ওই যে আমি তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, ওদের পরীক্ষাও নিচ্ছি, ওরা ওই সিস্টেম ডেভেলপ করে ফেলছে, ওদের নিজস্ব প্ল্যাটফর্মে সিস্টেম ডেভেলপ করছে, তবে ওদের কোনো প্র্যাকটিক্যাল আমি এই পর্যন্ত নেই নাই, দুইটা থিওরি নেই, দুইটা করছে, তো ওখানে প্র্যাকটিক্যালগুলো ওরা যে কীভাবে নেয় সেটা আল্লাহই জানে, এটা আমার জানা নাই। তবে আমরা থিওরিতে সুবিধা আছে, থিওরি ওদের মিড টার্ম এক্সামিনেশন হয়, তিনটা কুইজ হয় আর ফাইনাল হয়, এগুলো অনলাইনেই নেওয়া যায়, সিস্টেম আছে আর কি, তাই না? তোমাকে হয়তো এক ঘন্টা টাইম দিলাম, শেয়ার হয় কি স্যার? হ্যাঁ হয় কি স্যার? বুঝি না, বললাম স্যার শেয়ার হয় কি, পরীক্ষাটা ভালোভাবে হয় কি স্যার? এইটা শেয়ার হওয়ার একটা সুযোগ আছে আর কি, কারণ হচ্ছে ধরো এমন ভাবে কোশ্চেন করা হইতেছে যে কোশ্চেন গুলো অ্যানসার ম্যাক্সিমাম হয়তো 90 মিনিট লাগবে ম্যাক্সিমাম, সেখানে আমরা হয়তো 95 মিনিট দিয়ে দেই, এই 95 মিনিটে সে কিন্তু তাকে সাবমিট করতে হবে, 95 মিনিট পার হয়ে গেলে সাবমিট হলে সাবমিশন আর নিবে না, তার পরীক্ষা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আর কোশ্চেন যেটা সে কোশ্চেন দেখতে পারবে না, জাস্ট যে টাইম ধরো 10টায়
নয়টা উনষাট মিনিটে ওপেন হবে ওইটা, নয়টা উনষাট মিনিটে, অর্থাৎ জাস্ট দশটায় সে কোশ্চেন ওপেন করতে পারবে এবং অ্যাকর্ডিংলি সে অ্যান্সার দিতে পারবে। এক ঘন্টা থেকে ঠিক এগারোটার সময় বন্ধ হয়ে যাবে, সাবমিশন পয়েন্ট বন্ধ হয়ে যাবে। যাদের নেট সমস্যা তারা কি করে? হ্যাঁ স্যার, টেকনিক্যাল ডিফিকাল্টি যদি হয় যে পরীক্ষা শুরু হওয়ার পর টেকনিক্যাল ডিফিকাল্টি এটা ডাফোডিল এটা। হ্যাঁ ওদের তো ব্যাপার হচ্ছে, আমি যেহেতু ওদের নিচ্ছি আমি অভিজ্ঞতাগুলো বলতেছি আর কি। এবং ওরা তো ধরো অ্যান্ড্রয়েডে মোবাইলে বা কেউ কেউ ল্যাপটপে তারা টাইপ করে, তো টাইপ করে দিতে হয়। তবে কোশ্চেন হলে তো সাইন্টিস্টগুলো যে ভর্তি পরীক্ষা নিলো স্যার, এটা থেকে কি কোনো ধারণা নেওয়া যায় না স্যার? আচ্ছা শোনো, আমি শেষ করি, কথা শেষ করি তারপরে কথা বলো। ঘটনা হলো যে এখানে, হ্যাঁ কেউ যদি ইয়ে করতে চায়, গণ টোকাটুকি করতে চায়, হয়তো করতে পারবে, তবে সে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। এবং কাজের গণ টোকাটুকিতে সাধারণত যায় না, হয়তো একজন যেতেও পারে। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে কোশ্চেন এমনভাবে সেট করা হয় যে ওই কোশ্চেনের উত্তর তার নোটের মধ্যে খুঁজতে খুঁজতে টাইম শেষ হয়ে যাবে, কাজেই তার কোশ্চেন জানা না থাকলে সে কিন্তু অনলাইনে অ্যান্সার করা তার সম্ভব হবে না। হবে হয়তো একশো মার্কের না করে, একশো মার্কে হয়তো বিশ মার্ক করে ফেলছে, হয়তো বিশে বিশ পাইলো চ্যাম্পিয়ন হলো, কিন্তু একশোর মধ্যে বিশ পাইলো, অর্থাৎ 20%। কাজে সিস্টেম, এই সিস্টেম তারা ডেভেলপ করছে, বাট আমরা হয়তো চেষ্টা করব যদি লং টাইম হয়। আমরা এরকম এখন এখন যেরকম তোমাদের একটু আগে মনে শহীদ ইসলাম সাহেব ক্লাস নিচ্ছিলেন, আমরা গতদিনই মিটিং করেছি যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু করতে পারি কি না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো। কিন্তু এখন এখানে কথা আছে যে প্র্যাকটিক্যাল ক্লাস হর্টিকালচারে তো সম্ভব না, কোনো কোনো জায়গায় হয়তো সম্ভব আছে। হর্টিকালচারে এখন তোমার ধরো বীজতলা প্রিপারেশন হবে বা তোমার মালসিং টেকনোলজি, এক হয় আমি তোমাদের এই যে ভিডিওতে ড্যান্সিং মুডে দেখাই দিলাম, কিন্তু তোমরা নিজেরা হাতে কলমে করতে পারলা না। এখন আমার মনে হয় যদি কন্টিনিউ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা, হয়তো তখন ওই অভিনয়ের মাধ্যমে হয়তো প্র্যাকটিক্যাল আমরা কিছু কাজ দেখাই দিলাম, তোমরা চাহিয়া চাহিয়া দেখিলে। স্যার আমরা ইচ্ছুক না অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাসে স্যার। হ্যাঁ আমাদের তো হাতে কলমে শিখতে হবে। আরে বাবা শোনো, এখন তো এই যে ক্লাস নিচ্ছি, আমরা তো ছয় মাস সাত মাস আট মাস তো নিতেই পারলাম না। আমরা পয়লা নভেম্বর থেকে ক্লাস শুরু করেছি এবং আমরা এগ্রিকালচার ফ্যাকাল্টি আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি, আমাদের কোনো রেজাল্ট বাকি নাই, রিপিট পরীক্ষাগুলো শেষ করছি, অনেক ফ্যাকাল্টি আছে তাদের তোমার রেজাল্টই বাকি রয়ে গেছে, অনেক পরীক্ষাও বাকি রয়ে গেছে, আমাদের লেভেল ওয়ান টু থ্রি ফোর সব ক্লিয়ার, ইভেন আমরা এই যে এখন রিপিটও ক্লিয়ার করতেছি, আমরা যারা রিপিট পাইছিল ফাইনালে তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা অনেক এগিয়ে আছি, ইনশাল্লাহ এগিয়েই থাকব। এখন চেষ্টা করতেছি, এখন প্র্যাকটিক্যাল তো এখনো আমরা চালু করি নাই, কিভাবে চালু করা যায়, এর মধ্যে আল্লাহ আল্লাহ করে যদি ফিজিক্যাল ইউনিভার্সিটি খুলে যায় তাহলে তো আর সমস্যা নাই, না খুলে হয়তো কোনো একটা রাস্তা বের করতে হবে আর কি। এখন তাই বলে তো তোমাদেরকে বছরের পর বছর রেখে দেওয়া যাবে না, তাই না? আমরা এটা আগে শেষ করি, দেখি কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে প্র্যাকটিক্যাল গুলো নেওয়া যায়, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করিতেছি, বিস্তর চিন্তা ভাবনা করিতেছি, বহুমুখী চিন্তা ভাবনা করিতেছি, বহু জায়গাকে আমরা ফলো করার চেষ্টা করতেছি,
কিন্তু এটা টেকনিক্যাল বিষয় বিধায় এটা সোশিওলজির জন্য ঠিক আছে। আবার আমরা এটাও চিন্তা করতে পারি, ঠিক আছে এগ্রিকালচারে পড়ে দেখতেছি সহজে আমাদের হয়তো প্র্যাকটিক্যালও হবে না হয়তো রেজাল্টও হবে না, কথা আছেন আদমন ঘিও জুটবে না রাধাও নাচবে না, এরকমই যদি হয় সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো ঠিক আছে স্যার আমরা আর এটা না পড়ে বাংলা পড়বো, আমরা স্যার সোশিওলজি পড়বো যাতে আমরা আনসোশাল হইতে পারি, তাতে আর সমস্যা নাই। সোশিওলজিতে তো আর প্র্যাকটিক্যাল নাই, খালি ক্লাস নিলাম পরীক্ষা নিলাম, কাজে সুবিধা আছে। আর এগ্রিকালচারে আমাদের চিন্তা করতে দাও, এখন ক্লাস শেষ করি থিওরি ক্লাসগুলো শেষ করি তারপরে এর মধ্যে হয়তো একটা রাস্তা আমরা বের করে ফেলতে পারবো প্র্যাকটিক্যালের জন্য। ওকে সবাইকে ওকে কথা ছিল স্যার, হ্যাঁ তাড়াতাড়ি বলো কথা। হ্যাঁ আমাদের ইন্টারনেটের ডাটা প্যাকেজের ব্যাপারে কি কি লাগবে আইডিয়া আছে স্যার? কিছু ইন্টারনেট স্যার আমাদের আইতে পারছে আছে কিন্তু সাড়ে দিছে তাড়াতাড়ি। তোমাদের এখন এই যে আনমিউট করলে তোমরা নিজেরা কি ঝর্গা করো না গান করো না তাপালিং নৃত্য বুঝি না এত শব্দ আসে তাহলে আর কেন, একজন একজন বলো। হ্যাঁ বলো কি বললো, পাঁচ সাত দিন থামায়া লাগাতে স্যার প্রতিদিন ক্লাস করতে সকালে তিন ঘন্টা ক্লাস করতে তিন জিবি ডাটা লাগে স্যার, ডাটা স্যার কিন্তু স্যার প্রচুর প্রবলেম হচ্ছে স্যার, এখন যদি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করেন তাহলে তো স্যার আরো ডাটা লাগবে স্যার। আমি অন্যরা কি অন্যদের কি সমস্যা জানি না আমার সমস্যা হচ্ছে স্যার, ফাইনান্সিয়াল প্রবলেমটা স্যার অনেক হচ্ছে স্যার, প্রতিদিন ডাটা কিনাটা স্যার এটা একটা সমস্যা স্যার। আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, আমরা এগুলো যে চিন্তা করি নাই তা না, অলরেডি কিন্তু আমাদের ছাত্র কল্যাণ সেকশন থেকে কিন্তু প্রণোদনা দিচ্ছে এবং যাদের ডিভাইস নাই তাদের সফট লোনও দিচ্ছে উইদাউট ইন্টারেস্ট ইউজিসি। এ ব্যাপারে আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যে তোমরা আমাদের অ্যাডভাইজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার প্রফেসর ডক্টর এ কে এম জাকির হোসেনের সাথে তোমরা যোগাযোগ করবা, ঠিক আছে না? কারণ এই এইটার সমাধান তো আমি দিতে পারবো না, কারণ সবার জন্য ডিভাইস এনশিওর করা আমার পক্ষে সম্ভব না, সবাই ফাইনান্সিয়ালি এটা স্বাভাবিক আমরা স্যার ডিভাইস সবারই আছে স্যার, অনেকে মধ্যবিত্ত থেকে আসছে এমবি কেনার মোবাইল ডাটা কেনার পয়সা অনেকেরই নাই, অনেকেরই বেশি আছে তারা অপচয় করে, অনেকেরই নাই তাদের হয় না, কাজে এগুলো অনেক বিষয় আছে এগুলো চিন্তা করতে হবে। অ্যাট লিস্ট এনশিওর দা ডাটা স্যার, তিন জিবি ডাটা কিনলে স্যার গ্রামীণে 190 টাকা লাগে স্যার, প্রতিদিন 190 টাকা স্যার খরচ করা স্যার এটা টাফ বিষয় স্যার। না না ঠিকই রে ভাই, তুমি তো এই কথাটা বলে এগুলো না আমরা তো আলোচনাই করছি কিন্তু পরে তো কোনো সমাধান ওইটাই যে কিছু পুনদান ধরে যে ড্যাফোডিলে, কেন আমি উদাহরণ দেই যেহেতু ড্যাফোডিলে আমি অ্যাডভাইজার, ওদের 33,000 ছাত্র, কত ছাত্র 33,000 এবং তারা প্রত্যেক ছাত্র ছাত্রীকে ল্যাপটপ দিছে ভর্তির সময় ল্যাপটপ দিয়ে দেয় এক নাম্বার, দুই নম্বর এই বছর 20 কোটি টাকা প্রণোদনা দিছে, কত টাকা 20 কোটি টাকা, আবার টিউশন ফি অর্ধেক করে দিছে, এই সুযোগ সুবিধা করে দিছে। আমরা এখন তো গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের, তাই না, সেমি গভর্নমেন্ট যাই বলি, আমাদের তো পারে মাত্র ইউজিসি ইচ্ছা করলে অনেক কিছু, তবে ইউজিসি নাকি দিচ্ছে শুনতেছি, তোমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার প্রফেসর ডক্টর এ কে এম জাকির হোসেনের সাথে আলাপ করো যাদের সমস্যা, আমি মনে করি অনেকেরই সমস্যা, এটা করলে হয়তো উনি কোনো সমাধান দিবেন, প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করবেন, ওনারা মোবাইল ডাটা কেনার হয়তো পয়সাও জোগাড় করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার।